নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। কলিতে কেবল কালি সত্য, লেখা সংহিতা রায়, পাঠ চান্দ্রেই নিয়োগী। প্রথম পর্ব। দশ দিশায় আঁধার বিছে, তারই মাঝে উন্মাদ তাণ্ডবে মেতেছে ভীষণা এক নারী। তার গর্জনে থরথর মেদিনী, পায়ের শব্দে ভূমি কেঁপে উঠছে। রণরঙ্গিনীর উন্মাদ খড়্গের দাপটে পথের প্রান্তে ছিটকে পড়ছে নরমুণ্ড, ছিন্ন ভিন্ন অঙ্গ হাত। নিশাচর ডাকছে, সনিতের ধারা চেটে খাচ্ছে লোলুপ শৃগাল। তাণ্ডবে এই নারীর চোখ ক্রোধে আগুন, তার হাত থেকে নিস্তার নেই কারো। কে রুখবে এই নারীকে? ঝড়ের বেগে এগোতে থাকা সেই নারী হঠাৎ যেন স্থির হয়ে গেল, পা ঠেকল স্থিতধি এক পুরুষে, সরাসরি বুকের ওপর। নিরাবরণ কৃষ্ণা আরক্তা হলেন, জিভ কাটলেন লজ্জায়। থেমে গেল তার চঞ্চল পা, পুরুষ স্পর্শে স্থির হল প্রকৃতি। পদতলে সব রূপে ভোলা মহেশ্বর। দেবী কালিকা বিশ্বপ্রসবিনী, তন্ত্র সাধনার প্রধানা দেবী, মহাশক্তির রূপ আদ্যাশক্তি কালিকা। কালকে কলন অর্থাৎ গ্রাস করেন বলে কালী, মহাকাল তার পদানত। সাধক রামপ্রসাদের ভাষায় কালের কাল মহাকাল, সে কাল মায়ের পদানত। সৃষ্টি এবং ধ্বংস এই দুই মহাশক্তি একত্রিত হয়েছে দেবী কালিকার রূপে। অগ্নির ধূমপুঞ্জ মহামেঘ ও সূর্যহীন কালো অন্ধকার মিলে মহাকালীর বর্ণ। দেবীর গলায় যে মুণ্ডমালা তারও আছে নির্দিষ্ট ব্যাখ্যা। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে মোট পঞ্চাশটি বর্ণ, তাদের ঘিরেই আমাদের যাবতীয় ভাবনা চিন্তা জীবন, তাদের আমরা কণ্ঠে ধারণ করি বাক রূপে। জগৎ চলে বাক যোগে। পঞ্চাশটি বর্ণমালার প্রতীক এই পঞ্চাশ নরকপাল। কালীর বাম হাতে ধরা নরমুণ্ডটি আবার আলাদা। মানুষের দেহে ভাণ্ডে যে চক্রাধার তার অন্যতম সহস্রা, সহস্রার অবস্থান তালুতে। বিদ্যা বুদ্ধি জ্ঞানের আধার মস্তিষ্ক, কালীর হাতেই চেতনার রাস, তিনিই যে চৈতন্যময়ী। কালী দিগম্বরী হলেও নরহস্তের কোটিবাস তাকে ঘিরে রেখেছে। এই হাত আসলে কর্মের প্রতীক, মহাকালের কাছে কর্মটাই সার। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার বর্গে গড়ে উঠেছে দেবীর চার হাত। ডান হাত দিয়ে বরাভয় মুদ্রায় তিনি বিপদে অভয়দাত্রী, বাম দিকের ওপরের হাতে খড়্গ। এই অস্ত্রে তিনি রিপু অসুর নাশ করেন। ডান নিচের হাতে থাকে পদ্ম, হমা ধারায় পবিত্র করে জীবনকে শতদলে বিকশিত করেন। কালীর দুই কানে শিশুর সব, শিশু সহজ এবং সত্যের প্রতীক। বেদের ব্রাহ্মণ অংশে আবার অন্য ব্যাখ্যা পাওয়া যায়। সেখানে যজ্ঞবেদীকে মহাদেব রূপে বর্ণনা করা হয়েছে। যজ্ঞবেদীর ওপর ধূম্রময় অগ্নিশিখা শিব বক্ষে দণ্ডায়মান মহাকালীর প্রতীক। দেবী কালিকার এই করাল বদনা রূপটি খানিক বদলে যায় বঙ্গদেশের মাটিতে। এখানে দেবী ঘোর রূপা হয়েও দক্ষিণা কালী, মায়ের স্নিগ্ধ রূপে তিনি বরাভয়দাত্রী, কখনো নবীনা ষোড়শী কন্যা রূপে তাপ জুড়ন। তন্ত্রমতে কলিতে কেবল কালী সত্য, তিনি জাগ্রত সত্তা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব উপাসনা করেন দক্ষিণা কালী রূপের। দক্ষিণ পদ আগে বাড়ানো থাকে, দয়া দাক্ষিণ্য প্রদান করেন, তাই দক্ষিণা কালী। পনেরো ষোলো শতকে বাংলাদেশে প্রবল হয়ে উঠেছিল তন্ত্র সাধনার চর্চা। সেই সময় নবদ্বীপে তান্ত্রিকাচার্য কৃষ্ণচন্দ্র আগম বাগীশ কালী মূর্তি রচনার ভাবনা করেন। তার আগে পর্যন্ত বঙ্গভূমে দেবী কালিকার মূর্তির চল ছিল না। এ প্রসঙ্গে একটা কাহিনী শোনা যায়। মাতৃমূর্তি কেমন হবে সে নিয়ে বেজায় চিন্তিত তান্ত্রিকাচার্য আগম বাগীশ। একদিন নিশীতে ধ্যানে বসেছেন, হঠাৎ দৈববাণী শুনলেন, রাত পোহালেই পথে বার হয়ে প্রথম যে নারীকে দেখবেন তিনিই হবেন কালী মূর্তির প্রতিচ্ছবি। পরদিন ভোরের আলো চোখে লাগতে না লাগতেই দৌড় খুলে আগম বাগীশ পথে। প্রথমেই চোখে পড়ল এক অন্তজ নারী, তার এক পা মাটিতে, অন্য পা পৈঠায়। এক হাতে গোবরের তাল, অন্য হাত সবে মাথার উপরের দিকে উঠেছে ঘুঁটে দেওয়ার জন্য। এমন মুহূর্তে হঠাৎ তান্ত্রিকাচার্যকে দেখে আলু থালু বেশ খোলা চুলের সেই রমণী লজ্জায় জিভ কাটলেন। এই দৃশ্যের মধ্যেই নাকি তান্ত্রিক আগম বাগীশ খুঁজে পান তার কাঙ্ক্ষিত মাতৃমূর্তির রূপ।
নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্রের আমলে 17 শতকে কালী পুজোর প্রচলন বাড়তে থাকে। তার আদেশে নাকি 10,000 পুজো হতো কালিকার।